আজ হলো 2রা অক্টোবর, বুধবার, 2024, মহালয়া। এছাড়াও আজকে মহালয়ার পাশাপাশি পড়েছে 2024 সালের, অর্থাৎ এবছরের শেষ সূর্যগ্রহণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব আজকের এই বিশেষ দিনে আপনারা কী কী খাবার রয়েছে যেগুলো ভুল করেও মুখে তুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা নিজ নিজ বাড়িতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে সর্বপ্রথমে আমরা জেনে নিচ্ছি যে সূর্যগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে। এছাড়াও জেনে নিচ্ছি এই সূর্যগ্রহণ কি ভারতে ও বাংলাদেশে দৃশ্যমান থাকবে কি না। চলুন জেনে নেওয়া যাক পূর্ণাঙ্গ সময়সূচি ভারত ও বাংলাদেশ অনুসারে। সূর্যগ্রহণ, গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি 9টা 13 মিনিটে, গ্রহণের মধ্য হচ্ছে রাত্রি 12টা 15 মিনিটে, গ্রহণের সমাপ্তি হচ্ছে 3টে 17 মিনিটে, গ্রহণের স্থিতি হচ্ছে 6 ঘন্টা 4 মিনিট। তো বন্ধুরা, এখন জেনে নিন বাংলাদেশের পূর্ণাঙ্গ সময়সূচি। গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি 9টা 43 মিনিটে, গ্রহণের সমাপ্তি হচ্ছে 3টা বেজে 47 মিনিটের মধ্যে। যেহেতু মহালয়ার দিনই পড়েছে সূর্যগ্রহণ, আর মহালয়া মানে পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা, তাই মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যার দিন কন্যা রাশি ও হস্ত নক্ষত্রে হবে সূর্যগ্রহণ। সেদিন চাঁদ, বুধ ও কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে। এর ফলে গ্রহণের উল্লেখযোগ্য প্রভাব বিভিন্ন রাশির জাতকের ওপর পড়বে। এখন প্রশ্ন হল, গ্রহণের কারণে মহালয়ার পিতৃতর্পণে কি বাধা পড়বে? তো বন্ধুরা, যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার সকালেই সম্পূর্ণ হয়ে যায়, তাই রাতের বেলায় গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে পড়বে না। সূর্যে যখন গ্রহণ লাগবে তখন ভারত ও বাংলাদেশে রাত, তাই এই দুই দেশে কিন্তু গ্রহণ দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে না বলে গ্রহণের সূতক কালও এখানে কার্যকারী হবে না। সাধারণভাবে গ্রহণ লাগার 12 ঘন্টার আগে শুরু হয় সূতককাল। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যায় না। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পেরেছেন আসন্ন গ্রহণের প্রভাব ভারত ও বাংলাদেশে পড়বে না এবং ভারত ও বাংলাদেশে এই গ্রহণটি অদৃশ্য থাকবে। তো বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক এই গ্রহণটি কোথায় কোথায় দেখা যাবে। এই গ্রহণটি দেখা যাবে দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর্কটিক, চিলি, পেরু, হুনুলুলু, আর্জেন্টিনা, উরুগুয়ে, ফিজি, ব্রাজিল, মেক্সিকো থেকে। তো বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক মহালয়ার দিন আপনারা কী কী খাবার ভুল করেও মুখে তুলবেন না। আজ যেই সূর্যগ্রহণটি হতে চলেছে সেটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং ভারত থেকে দৃশ্যমান নয়। তবে শুভ অশুভ ফল নিয়ে সতর্ক থাকুন, নয়তো সংসারে নেমে আসতে পারে ঘোর বিপর্যয়, হতে পারে আর্থিক ক্ষতি, সংসারে আসতে পারে ভাঙন। মহালয়া ও সূর্যগ্রহণের এই বিশেষ দিনে কোনো রকম তেতো জাতীয় জিনিস খাবেন না এবং রান্নাও করবেন না। বলা ভালো, এই দিন মুখ তেতো করতে হয় না, মুখ মিষ্টি করুন, এতে সংসারে তিক্ততা এড়ানো যায়। দ্বিতীয় যেই খাবারটি মহালয়ার দিন ভুল করেও খাবেন না সেটি হলো
কলার থোড়। হ্যাঁ বন্ধুরা, থোড় খাবেন না, যেহেতু কলা গাছ পূজনীয়, সেহেতু এই মাসে কলা গাছের কাণ্ড হিসেবে থোড় খাবেন না। এছাড়াও কোনো পোড়া জাতীয় খাবার মহালয়ের দিন খাবেন না। শুধু মহালয় নয়, পূর্ণিমা অমাবস্যা তিথিতে পোড়া জিনিস যেমন বেগুন পোড়া, কোনো রকম ভর্তা, রুটি, এই খাবারগুলি না খাওয়াই ভালো। এছাড়াও তৃতীয় যে খাবারটি মহালয়ের দিন বা বিশেষ কোনো পূর্ণিমা তিথিতে অমাবস্যা তিথিতে পূজোর দিন খেতে না বলা হয়, সেই খাবারটি হলো আমিষ জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, মহালয়ের দিন আমিষ জাতীয় খাবার ভুল করেও খাবেন না। এছাড়াও অমাবস্যা ব্রত পালন করলে ভাত এবং রুটি না খাওয়ার চেষ্টা করবেন। কালো তিল আছে এমন খাবার এড়িয়ে চলুন। নেশাজাতীয় যে কোনো খাবার থেকে দূরে থাকুন মহালয়ার দিনে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে মহালয়ার দিন আপনারা কী কী খাবার খাবেন না। এছাড়াও সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি জেনে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে পূজা পাঠ সম্পর্কে আরও অনেক ভিডিওই দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।